করা যায় বলতো? আমি তো বুঝতে পারছি না। আর কি করে কি করবো? তুই তো আমাকে আগে কিছু বলিস নি, বলে তো আরো কিছু করা যেত। মা, আমি তো নিজেও জানতাম না ওনারা হুট করে চলে এসেছেন। আপা এখানে আসেন তো, মা তুমি এসো, এখানে এসো, এখানে এসো। মা বসো, একদম ব্যস্ত হবেন না, আমরা ইচ্ছা করে আপনাদেরকে না জানিয়ে এসেছি। আমরা রাহাতকেও জানাইনি, এই যে সারপ্রাইজ দিয়েছি, একটু আগে ফোন করে বলেছি আমরা এসেছি। আপনারা এসেছেন আমি খুব খুশি হয়েছি, কতটা যে খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। আপা আমি কিন্তু একটা আবদার নিয়ে এসেছি, আমার আবদারটা রাখতেই হবে। ওদের ব্যাপারটা জানেন কি না, আমরা না আজই ওদের বিয়েটা দিয়ে দেব। কিন্তু আমি ওর মা হলেও সংসারে এখন ওই বড়, ওর যদি কোনো আপত্তি না থাকে আমারও কোনো আপত্তি নেই। মা তোমার কি কোনো আপত্তি আছে? আঙ্কেল আসলে আমি রাহাতকে বলেছিলাম যে আমার একটু সময় লাগবে। দেখো মা, এত ভেঙে বলার কিছু নেই, তোমাদের সম্পর্কে সবকিছুই আমি জানি, আর তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না তো। আঙ্কেল প্লিজ এভাবে বলবেন না, আমি এমনি আপনাদের কাছে অনেক ঋণী। তুমি আমাদের কাছে ঋণী? এসব কি বলছো? আরে তুমি আমাদের জন্য যা করেছো, আমার সামর্থ্য থাকলে আমি পুরো পৃথিবীটা তোমার নামে লিখে দিতাম। তোমার জন্য আমি আমার ছেলেকে ফেরত পেয়েছি, আমার দুনিয়াকে আমি ফিরে পেয়েছি। তোমার কাছে আমরা যে কত ঋণী, মা প্লিজ তুমি না করো না। আঙ্কেল চিঠি প্লিজ এভাবে বলবেন না, আমি অবশ্যই রাজি। আলহামদুলিল্লাহ।